हाय फ्रेंड्स, আমি মিথিলা। আজ আপনাদেরকে দেখাবো ব্রণের কঠিন কালো দাগ যেভাবে দিনের ছোট্ট একটি কাজ করে দূর করতে পারবেন। ব্রণের কালো দাগ, রোদে পোড়া ত্বক কিংবা মেস্তার কালো ছোপছোপ দাগ দূর করবে মাত্র তিনটি প্রাকৃতিক উপাদান, গ্রিন টি, চিনি ও ময়দা। এই উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে মুখে স্ক্রাবিং করলে ত্বকের যে কোনো দাগই দূর হয়ে যাবে, কারণ এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা দাগ দূর করে, ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে। এই তিনটি উপাদান কতটুকু পরিমাণ এবং কিভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হলো। এক নজরে চোখ বুলিয়ে নিন। যা যা লাগবে: দুটি গ্রিন টি ব্যাগ, 2 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ ময়দা। যেভাবে তৈরি করবেন: প্রথমে গরম পানির মধ্যে গ্রিন টি ব্যাগ দুটি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন। এবার পানি থেকে তুলে টি ব্যাগ দুটি কেটে এর পাতা বের করে নিন, কিছুক্ষণ ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে এর সঙ্গে চিনি ও ময়দা ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন। যেভাবে ব্যবহার করবেন: পুরো প্যাকটি মুখে লাগিয়ে হালকাভাবে 5 থেকে 10 মিনিট মাসাজ করুন। এবার 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন, এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পরামর্শ: প্যাক দিয়ে স্ক্রাবিং করার সময় বেশি জোরে জোরে ঘষবেন না, সপ্তাহে অন্তত 2 দিন এই প্যাক দিয়ে স্ক্রাবিং করুন। স্ক্রাবিং করার পর অবশ্যই মুখে ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার মতো উৎসাহিত করবেন, আর আমাদের সাথে থাকার জন্য এবং আরও ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আজকের মতো বিদায়।